এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বনগাঁ মহকুমা শাসকের করণে এবং যে ছবি দেখাবো আপনাদের যে বনগাঁ মহকুমা শাসকের করণে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শঙ্করাঢ্য আজকেই বুধবার তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আজকে সকালে তৃণমূলের প্রার্থী তার নাম ঘোষণা হয় এবং ইতিমধ্যে মনোনয়ন জমা হয়েছে আমরা শঙ্করবাবুর কাছে যে প্রশ্ন নিয়ে যাব ইতিমধ্যেই আমরা বিগত কয়েকদিন দেখেছি যে কিছু মানুষ আপনাকে প্রার্থী করবার দাবি জানিয়েছিলেন এবং সভা করেছিলেন তারপর শেষমেশ দল অন্য কাউকে প্রার্থী করেছে কি বলবেন প্রথমেই অত্যন্ত আনন্দিত কারণ পাপাই আমাদের সন্তান সমতুল্য এবং আগামী দিনকে আমাদের যুব সমাজকে এগিয়ে দিতে হবে প্রার্থী হওয়ার জন্য ওই অঞ্চলের মানুষ আবেদন করেছিল তাদেরকেও ধন্যবাদ দেব এবং সেদিন বলেছিলাম যে প্রার্থী ঠিক করবে সর্বোচ্চ নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার হয়ে আমাদের সবাই লড়তে হবে এবং জয় অব এখানে কোনো প্রশ্ন নেই কারণ আমাদের বনগায় যে উন্নয়ন আমরা করেছি আমাদের বিধায়ক যখন ছিলেন মাননীয় বিশ্বজিৎ দাস তিনি নতুনভাবে জেলা সভাপতি হয়েছেন এবং নতুনভাবে আবার সংগঠনের সর্বস্তরের নাগরিক কর্মীদের সাধারণ কর্মীদের একত্রিত নেওয়ার যে তার প্রয়াস সেই প্রয়াসকে সফল করতে হবে আমাদের এবং সেই সঙ্গে সঙ্গে যেই শুরুটা আমরা করেছিলাম দু হাজার দশ এবং এগারোতে বিশ্বজিৎ দাসের নেতৃত্বে জ্যোৎস্না ছিল চেয়ারম্যান বনগার যে উন্নয়ন হয়েছিল যে উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গে দৃষ্টান্ত স্থাপন করেছে আবার ঠিক জেলা সভাপতি হিসাবে বিশ্ববিদ্যাসকে সামনে রেখে আমাদের বনগাঁ পৌরসভা আগামী পঞ্চায়েতগুলো যেগুলো আছে সর্বস্তরে আমাদের সেই উন্নয়ন বনগাঁর সেই উন্নয়নমুখী বনগাঁকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আর পাপাইরার প্রতি আশীর্বাদ পাপাইরা আগামী দিন ও যুব সমাজের এগিয়ে নিয়ে যাবে এবং ওই অঞ্চলে দীর্ঘদিন যে কাউন্সিলারহীন অবস্থায় ছিল অত্যন্ত অবস্থায় দুরবস্থায় ছিল নাগরিকরা আগামী দিন তার সুফল হতে চলেছে এবং ওই অঞ্চলে মানুষ সবাই একসঙ্গে বেঁধেছে জোট আমাদের মুখ্যমন্ত্রী ঘাসের পরে জোড়াফুল প্রতীক চিহ্নে আমাদের পাপাই রাহাকে সবাই আশীর্বাদ দেবে গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বনগাঁর মানুষের কাছে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খেয়েছে চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী কে হবে অবশেষে বুধবার সকালে সেই ছবিটা পরিষ্কার হয়েছে এই ওয়ার্ডে জয় মানে বিগত পৌর নির্বাচনে অনেক পরিসংখ্যান বনগার মানুষের সামনে এসছে আপনারা যারা রাজনীতির কারবারি তারাও জানেন ১৪ নম্বর ওয়ার্ডের ফলাফল কি হবে কি মনে করেন আজকে দেখলেই তো বোঝা যাচ্ছে কে নেই চোদ্দোই এই যে কবিতাওয়ালা কই সে কবিতাওয়ালা হ্যাঁ প্রাক্তন কাউন্সিলর প্রশান্তওয়ালা প্রাক্তন চেয়ারম্যান আজকে তৃণমূলের সব চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই শঙ্কু আছে গোপাল আছে কে নেই আজকে সবাই ঐক্যবদ্ধভাবে এ আর বলার অপেক্ষায় থাকে এটা আর বলার অপেক্ষায় থাকে না আমি শঙ্করবাবুকে ধন্যবাদ জানাবো রয়েছেন বিশ্বজিৎ দাস অর্থাৎ সদ্য যিনি বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেয়েছেন একটা প্রশ্নই করব কি এমন জাদু কাজ করল একটাই প্রশ্ন কি এমন জাদু কাজ করল প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য নমিনেশন দিতে এলেন সাথে রইলেন বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ তাকেও দেখা গেছে প্রাক্তন চেয়ারম্যান বালা প্রাক্তন কাউন্সিলার কবিতাবালা কানুবালা এবং দলের সর্বস্তরের কর্মীদের দেখা যাচ্ছে কি এমন জাদু কাজ করলো আমরা তো একটা একান্নবর্তী পরিবার সেই পরিবারের সব সবসময় আমরা একসঙ্গেই ছিলাম কিন্তু আমাদের মধ্যে কিছু হয়তো মানুষ বা কিছু সাংবাদিকদের আমি সব সাংবাদিকের কথা বলবো না তারা এই ব্যাপারগুলো তুলে ধরবার চেষ্টা করেছিল কিন্তু বাস্তবেই আমরা সবাই একসঙ্গে আছি এবং আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা সময় নেব না তার আগেই আমরা আমাদের সেই চিত্রটা তুলে ধরতে পেরেছি কারণ একজন নেত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে অভিষেক ব্যানার্জি আর আমরা সবাই পার্টির কর্মী অর্থে কর্মীদের মধ্যে কোনো মতভেদ থাকতে পারে না পার্টি কর্মীদের মধ্যে কোনো মতভেদ নেই একজনই মাত্র নেত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই ফর্মুলায় কাজ করেছে বলেই মনে করছেন নতুন সভাপতি অর্থাৎ সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কিন্তু তেমনই জানালেন শঙ্করবাবু যেমন জানালেন যে কোনো ক্ষোভ নেই আমাদের দলীয় প্রার্থীর সমর্থনে আমরা সকলে মিলে কাজ করব। ঠিক একই কথাই শোনা গেল বিশ্বজিৎ দাসের গলাতেও তিনিও জানালেন যে একটি দল এবং একজনই নেত্রী সেই নিরিখেই সবাই সামনের দিকে এগিয়ে যাবে ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোমানসল্যান্ড বনগা